গুড মর্নিং। আমরা প্রত্যেকে এই বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুৎ ছাড়া আজকের দিনে সমস্ত কিছুই অচল। তো আমরা কি জানি এই বিদ্যুৎ আসে কোথা থেকে, কিভাবে তৈরি হয়? পৃথিবীর 50% বেশি বিদ্যুৎ আসে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে, মানে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। সেই তাপবিদ্যুৎ কেন্দ্রে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় সেটা সম্বন্ধে আজকে জানার চেষ্টা করব। ছোট ছোট জেনারেটর দেখেছি, সেই জেনারেটরে কি হয়, ডিজেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন দিয়ে মোটর ঘুরিয়ে জেনারেটর থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। বিদ্যুৎ তৈরির জেনারেটরের একটা বড় সংস্করণ হলো থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এই থার্মাল পাওয়ার প্ল্যান্টে ডিজেল বা পেট্রোলের মতো ছোট ইঞ্জিন ব্যবহার করা হয় না, এখানে ব্যবহার করা হয় একটা বড় টারবাইন। এই টারবাইনটিকে বাষ্পের প্রেসার দিয়ে ঘোরানো হয় এবং সেই শ্যাফ্টের সঙ্গে যুক্ত করা থাকে একটা বড় জেনারেটর। সেই জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই বিদ্যুৎ আমরা বাড়িতে বা কারখানায় বা অন্যান্য যে কোনো জায়গায় ব্যবহার করি। থার্মাল পাওয়ার প্ল্যান্টে কী করা হয়, কয়লা নিয়ে আসা হয়, সেই কয়লাকে জ্বালিয়ে জল গরম করা হয়, গরম হওয়ার পর বাষ্প তৈরি হয়, বাষ্প প্রেসারে টারবাইন ঘুরতে থাকে এবং যার ফলে জেনারেটরের মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। জল গরম করে স্টিম তৈরি করে সেই স্টিমটার মাধ্যমে আমরা জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করছি। এখন আমরা যদি এই চক্রটিকে সম্পূর্ণ করতে পারি তাহলেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পেতে পারি। এই কারণে আমরা কি করেছি, আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি। সেই স্ট্রাকচারটা কিভাবে কাজ করে সেটাই আমরা দেখব। তাহলে প্রথমে আমার দরকার কয়লা রাখার জায়গা। এই কোল ইয়ার্ড অনেকখানি জায়গা জুড়ে থাকে, কোনো কারণে যদি কয়লা সাপ্লাই ব্যাহত হয় বিদ্যুৎ সাপ্লাই যেন নিরবিচ্ছিন্ন থাকে, সেই কারণে কোল ইয়ার্ড 30 থেকে 40 দিন চলার মতো কয়লা মজুত করে রাখা হয়। এখন এই কোল ইয়ার্ড থেকে কয়লা কী করা হয়, কয়লা এই কনভেয়ার বেল্টের মাধ্যমে কোল ইয়ার্ড থেকে তোলা হয়। তারপর এখানে গ্রাইন্ডার মেশিন আছে, এই গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে কয়লাটাকে ভেঙে পাউডারের মতো করে দেওয়া হয়, পালভারাইজড কয়লাতে পরিণত করে ফেলে। পালভারাইজড কয়লা মানে একদম আমরা যে ট্যালকম পাউডার ইউজ করি গায়ে মাখি, সেরকম পাউডারের মতো কয়লাটা হয়ে যায়। এটা ফু দিলেই হাওয়াতে উড়ে বেড়াতে পারে। এরকম করার কারণ হলো পুরো কয়লাটা যাতে সঙ্গে সঙ্গে জ্বলে যেতে পারে এবং তার থেকে আমরা ম্যাক্সিমাম তাপ পেতে পারি, সেই কারণে কয়লাকে একদম পালভারাইজড করে দেওয়া হয়। এবার পালভারাইজড কয়লাকে বয়লারের মধ্যে ফেলা হয়। এখন এই বয়লার সরু সরু লোহার পাইপ দিয়ে তৈরি, যে পাইপের মধ্যে দিয়ে জল ফ্লো করা হয়, জল কয়লাটাকে জ্বালিয়ে দেওয়া হয়। এবার কয়লাটা জ্বলে যাওয়ার ফলে কি হয়, প্রচুর তাপ উৎপন্ন হয়। এবার সেই তাপটা কোথায় যাবে, এই টিউবের মধ্যে থাকা জলটাকে গরম করতে থাকবে। যখনই জলটা গরম হবে, জলটা তো যখনই একশো ডিগ্রি সেন্টিগ্রেড হবে তখনই কি হবে, তখন তো জল বাষ্পে পরিণত হবে। রান্নার জিনিসপত্র প্রেশার কুকারের মধ্যে দিই এবং তার মধ্যে একটা প্রেশার তৈরি হয়, সেই জন্য জলের বাষ্পটা বেরোতে পারে না এবং একটা সার্টেন প্রেশারে ভিতরের জলের টেম্পারেচার 100 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় এবং আমাদের খাবার সুসিদ্ধ হয়, তাই তো? একইভাবে এখানেও প্রেশার বাড়িয়ে টেম্পারেচারকে বাড়িয়ে দেওয়া হয়। তাহলে টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে স্টিমটা হাই টেম্পারেচার হবে এবং সেই সঙ্গে অনেক বেশি প্রেশারাইজড হয়ে যাবে। এর টেম্পারেচার 550 থেকে 600 মধ্যে রাখা হয়। তার থেকে বেশি রাখলে কি হবে, বেশি টেম্পারেচার রাখলে টারবাইনের যে ফিনগুলো আছে পাখাগুলো ধাক্কা লেগে ঘুরতে থাকে, সেই ফিনগুলি অতিরিক্ত টেম্পারেচারে নরম হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। নরম হয়ে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য টেম্পারেচার 550 থেকে 600 মধ্যে রাখা হয়। এবার সুপার হিটেড স্টিমকে টারবাইনের মধ্যে ফেলা হয়। এই টারবাইনের মধ্যে কী আছে, এই টারবাইনের আবার তিনটি ভাগ আছে। একটা হচ্ছে হাই প্রেশার টারবাইন, একটা ইন্টারমিডিয়েট প্রেশার টারবাইন, আর একটা হচ্ছে লো প্রেশার টারবাইন। তাহলে প্রথমে যেহেতু 550 ডিগ্রি থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড স্টিমটা আছে এবং যখন এই এত তাপের স্টিম থাকবে তখন প্রেশারটা অনেক বেশি পরিমাণে দেবে, সেই জন্যে প্রথম যে টারবাইনটা সেটা হচ্ছে হাই প্রেশার টারবাইন। সেখানে কী আছে, আমরা বাড়িতে ফ্যান দেখেছি তো, টেবিল ফ্যান বা সিলিং ফ্যান, সেখানে ফিনগুলো একটু অ্যাঙ্গেলে থাকে, ফ্যানটাকে ঘুরিয়ে কী করা হয় আমরা হাওয়া পাই।
উল্টোভাবে যদি আমি ফ্যানের ফ্যানে বাইরের দিক থেকে হাওয়া দিই তাহলে কী হবে, সেই ব্লেডে হাওয়া ধাক্কাকে ফ্যানটাকে ঘোরাতে থাকবে। সেই একই সিস্টেম এই টারবাইনের মধ্যে করা আছে। টারবাইনে এই স্টিমের ধাক্কাতে টারবাইনের যে ব্লেডগুলি আছে সেগুলি ঘুরতে থাকে। হাই প্রেশার টারবাইন থেকে স্টিম যখন ধাক্কা মেরে ঘুরিয়ে দিল, তারপর স্টিমটা তো বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পর সেটাকে ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী টারবাইনের মধ্যে ফেলা হয়। টারবাইনে যে ব্লেডগুলি রয়েছে সেগুলি আবার ঘুরতে থাকে, তারপরে নিয়ে এসে লো প্রেশার টারবাইনের মধ্যে ফেলা হয়। এই লো প্রেশার টারবাইনে আবার এখানে থাকা ব্লেডগুলিকে স্টিমটা ধাক্কা মারে, ধাক্কা মারার পর আবার এখানেও স্টিমকে বেরোতে হবে কোনো একদিকে, স্টিমকে বের করে দেওয়া হয়। তাহলে এই যে প্রসেসটা রয়েছে, এখানে দেখা গেছে যে যখন হাই প্রেশার টারবাইন থেকে স্টিম বেরিয়ে যাচ্ছে, তার ইমিডিয়েট প্রেশার টারবাইনে ঢুকছে, তারপর আবার লো প্রেশার টারবাইনে ঢুকছে, সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এর তাপ এবং চাপ দুটোই কমতে থাকছে। একটা স্টেজ থেকে আর একটা স্টেজে যাওয়ার সময় স্টিমের তাপ এবং চাপ কমতে থাকছে, সেই কারণে কী হচ্ছে, এফিসিয়েন্সি কম হচ্ছে। এই এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কী করা হয়েছে, হাই প্রেশার থেকে যখন স্টিম বেরিয়ে আসছে তখন আর একবার রিহিট করা হলো, আবার আইপি টারবাইনে ফেলা হয়, আবার আইপি টারবাইন থেকে স্টিম বেরিয়ে এলো, বেরিয়ে আসার পর আবার রিহিট করে, রিহিটের জন্য গেল, রিহিট হয়ে আবার লো প্রেশার টারবাইনে এসে ঢুকলো। এর ফলে 3% পর্যন্ত আমরা এফিসিয়েন্সি বাড়াতে পেরেছি। সুপারহিটেড স্টিমের এখানকার এই সুপারহিটেড স্টিমের টেম্পারেচার, চাপ এবং তাপ দুটোই এখানে অনেকখানি কমে গেছে, কিন্তু অনেকখানি কমলেও তার তো চাপ এবং তাপ দুটোই আছে, যেটা নর্মাল টেম্পারেচারের থেকে অনেক বেশি। ওই তাপকে নষ্ট হতে না দিয়ে আমরা আবার কাজে লাগাতে পারি। প্রথমেই বলেছি যে এই চক্রটাকে যদি আমি বারবার করতে থাকি তাহলে আমি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পারি। তার মানে এই স্টিমটাকে আমি যদি আবার কোনোভাবে এই বয়লারের মধ্যে ফেলি তাহলে আবার সুপার হিটেড হয়ে আবার হাই প্রেশার টারবাইনে যাবে, আবার একই ঘটনার পুনরাবৃত্তি হবে। এক্ষেত্রে সমস্যা হলো যে স্টিমকে কম্প্রেস করাটা অনেক কঠিন কাজ। কোনো গ্যাসকে খুব বেশি কম্প্রেস করলে তখন তরল অবস্থায় হতে পারে, তখন তরল অবস্থায় যাবে। এক্ষেত্রে আমরা কী করি, আমরা স্টিমকে তরল অবস্থায় আনার জন্য যদি কম্প্রেস করতে থাকি সেক্ষেত্রে খরচ অনেক বেড়ে যেতে পারে। সেই কারণে আমরা কী করি, স্টিমকে ওপেন এয়ারে ছেড়ে দিই, এ তখন বাষ্পীভূত হবে, বাষ্প কী করবে তখন লিন তাপ গ্রহণ করবে সেই জলের থেকে লিন তাপ নিয়ে জলকে ঠান্ডা করতে থাকবে। এবার লো প্রেশার টারবাইন থেকে যে স্টিমটা বেরোলো সেই স্টিমটাকে আমরা কুলিং টাওয়ারে পাঠিয়ে দিলাম। এই স্টিমটা কুলিং টাওয়ারে চলে এলো, কুলিং টাওয়ার আসার পর এই স্টিম বাষ্পীভূত হয়ে জলে পরিণত হবে, লিন তাপ সংগ্রহ করে নিচে উড়ে যাচ্ছে এবং বাকি অংশকে ঠান্ডা করে জলে পরিণত করছে। এবার সেই জলকে আমরা আবার ব্যবহার করব। এই জলকে আবার গরম করতে হবে, সেই কারণে কী করা হয়েছে, এখানে এরকম একটা কনডেন্সারের মধ্যে স্টিমকে ফেলা হয়। এখানে কী করা হয়, এখানে এই যে ঠান্ডা জলের স্রোতটা আছে এইটাকে পাইপের মধ্যে দিয়ে পাঠানো হয়, আসে এখানে ঠান্ডা জলের স্রোত আছে ভেতরে, এটা আলাদা পাইপ, দুটো পাইপ আলাদা থাকে। এবার এর ভেতরে ঠান্ডা জলের স্রোত আছে, এই স্টিম কী করে, এই ঠান্ডা জলকে গরম করতে থাকে। এতে দুটো কাজ হয়, এই স্টিমের যে টেম্পারেচার সেটা নষ্ট হলো না। এই টেম্পারেচার এসেছে কোথা থেকে, এই কয়লা পুড়িয়েই তো এসছে। এই টেম্পারেচারকে আমরা যদি নষ্ট করি তাহলে এই কয়লার যে পাওয়ারটা সেটা আমরা অনেকখানি নষ্ট করে ফেলবো, এটা আমাদের লস। সেই জন্যে সেই তাপমাত্রাকেও আমরা যতটা সম্ভব ইউজ করেছি। এই ইউজ করার ফলে দুটো লাভ হয়েছে, এক হচ্ছে স্টিমকে আমরা স্টিমের টেম্পারেচার ইউজ করে আমরা যে ঠান্ডা জলটা এসছে কুলিং টাওয়ার থেকে সেটাকে খানিকটা গরম করে নিয়েছি, আরেকটা কারণ হচ্ছে এই স্টিমকে আমরা ঠান্ডা করেছি যেটিকে কুলিং টাওয়ারে পাঠিয়েছি। হিটেড ওয়াটারকে এখানে একটা পাম্পের মধ্যে ফেলা হয়, সেই পাম্প কী করে, এটা এই পাম্পটা হচ্ছে মাল্টি স্টেজ
সেন্ট্রিফিউগাল পাম্প। এবার প্রেসারাইজড প্রি হিটেড ওয়াটারকে আমরা এই বয়লারের মধ্যে আবার ফেলবো, বয়লারে আবার জল গরম হবে, সুপার হিটেড হবে, তারপরে আবার হাই প্রেশার টারবাইনে যাবে, তারপর আইপি টারবাইন, তারপর এলপি টারবাইন। এইভাবে এই সাইকেলটা কন্টিনিউ করতে থাকবে, মধ্যে কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করছে। এই তাপ কয়লা পোড়ানোর ফলে ছাই তৈরি হয়। সেই ছাই দু ধরনের, একটা হচ্ছে ভারী ছাই যেটা বয়লারের নিচের অংশে জমা পড়ে থাকে, নিচে দিয়ে বের করে নেওয়া হয়। আর একটা ছাইয়ের আর একটা অংশ গ্যাসের সঙ্গে হাওয়াতে, গ্যাসের সঙ্গে ভেসে ওপর দিয়ে বেরোতে থাকে, যেটাকে আমরা বলি ফ্লাই অ্যাশ। তাহলে গ্যাসের সঙ্গে ওপর দিয়ে এই ছাইটা বেরোতে থাকে, এই ছাইটা ওর সঙ্গে মিশে চিমনির মাধ্যমে আমাদের আশেপাশে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের আশেপাশে হাওয়া দূষিত হবে। সেই কারণে কী করা হয়, একটা যন্ত্র ব্যবহার করা হয় যেটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এখানে হাই ভোল্টেজ কারেন্ট ব্যবহার করা হয়, সেই কারেন্টটা হলো স্ট্যাটিক কারেন্ট, যেটা কী করে ওই গ্যাসের মধ্যে থাকা পার্টিকেলগুলোকে, মানে কণাগুলোকে আয়োনাইজড করতে থাকে, এবং ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের মধ্যে থাকা অনেকগুলি প্লেটের মধ্যে সেইগুলিকে জমা করতে থাকে। এই প্লেটগুলিকে, প্লেটগুলির সঙ্গে একটা ভাইব্রেটর আছে, প্লেটগুলো তো ধুলোগুলোকে জমা করলো, এবার ধুলোগুলো প্লেটের গায়ে প্লেটের গায়ে আটকে গেল। এবার প্লেটের গায়ে আটকাতে আটকাতে কী হবে, প্লেটটা এক সময় আর ধুলো জমা করে রাখতে পারবে না। সেই কারণে কী করা হয়, এই প্লেটগুলোকে ভাইব্রেটর দিয়ে কাঁপানো হয়, এই প্লেটের মধ্যে থাকা ধুলোগুলো নিচে পড়ে যেতে থাকে, এগুলো ফ্লাই অ্যাশ কালেক্টরের মাধ্যমে জমা করা হয়। এই ছাই যাতে আবার না উড়ে যায় সেই জন্য এখানে জল ফ্লো করা হয়। তাহলে জলের সাথে ফ্লাই অ্যাশ মিশে, জলের সাথে ফ্লাই অ্যাশ মিশে এই ফ্লাই অ্যাশ পন্ডে এসে জমা হয়। এই ছাই আবার সিমেন্ট বা ইট তৈরির জন্য বিভিন্ন কারখানা সংগ্রহ করে নিয়ে যায় এখান থেকে। এবং এর তিনটে টারবাইনের মধ্যে কিন্তু একটা শ্যাফট আছে, যে শ্যাফটের শেষে একটা জেনারেটর যুক্ত আছে। এই প্রসেসে আমরা টারবাইনকে ঘোরাতে সক্ষম হয়েছি। এই শ্যাফটের একটা অংশে কী করা হয়, একটা বড় জেনারেটর রাখা আছে, যে জেনারেটরের মধ্যে দুটো পার্ট আছে, একটা স্টেটর পার্ট আর একটা রোটার পার্ট। এই রোটার পোর্শনটাকে এই শ্যাফটের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, যেটা ঘুরতে থাকে এবং চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে জেনারেটরে কারেন্ট তৈরি হয়, যেটাকে স্টেপ আপ সাবস্টেশনের মাধ্যমে বিভিন্ন টাওয়ার দিয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে দেওয়া হয়। তাহলে আশা করি তাপবিদ্যুৎ কেন্দ্রে কীভাবে বিদ্যুৎ তৈরি হয় সেটা আমরা বুঝতে পেরেছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আগামী দিনে এই ধরনের ভিডিও আগে দেখার জন্যে নিজের জন্য সাবস্ক্রাইব করুন এবং নিজেদের জন্যে শেয়ার করুন। ধন্যবাদ।